আসসালামু আলাইকুম। আমাদের একটা টিভির সমস্যা দেখাবো, যে সমস্যাটা তৈরি করব এবং তৈরি করার পর সমস্যাটা আবার সমাধান করে দেখাবো। সেটা হলো কীভাবে তৈরি করছি আর কীভাবে সমাধান করছি। আমরা সাধারণত সার্ভিস মোডে যখন ঢুকি, এটা র্যাঙ্কস টিভি, হ্যাঁ, সার্ভিস মোডে যখন ঢুকি, ঢোকার পর আমাদের কী হয়, অনেক সময় ভুল করে আমরা এই যে আমাদের এই জায়গাটা আমরা যেটা অফ হয়ে আছে, বিন মোড যেটা আছে অফ হয়ে আছে, এটা যখন আমরা ভুল করে অন করে দিই তখন এটা রেড ব্লু গ্রিন হয়ে যায়। আমাদের ইয়েটা যখন রেড ব্লু গ্রিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করি, এই টিভিটার সারার মতন ক্ষমতা হয়ে ওঠে না। এটা আপনারা সারতে পারবেন বাসাতে বসে থেকেই, এবং যে কোনো টেকনিশিয়ান ভাইগুলো আপনারা সারতে পারবেন। দেখেন আমরা এটা সারছি কীভাবে। প্রথমে কী করতে হবে, টিভিটাকে পাওয়ার অফ করে দিতে হবে। পাওয়ার অফ করে দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এর যে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড ধরে রাখার পর আর এটাকে কাজ করতে হবে। আমরা কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমরা কাজ করছি কীভাবে। প্রথমে কী করতে হবে, টিভির পাওয়ারটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর টিভিটা কী করতে হবে, আবার পুনরায় চালু করতে হবে। পুনরায় চালু করার পর আমাদেরকে কী করতে হবে, টিভিটা পাওয়ার সুইচ যেটা আছে আমাদের টিভির যে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচ আবার দেখেন চালু করার পরে আবার রেড ব্লু গ্রিন শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, সেক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে, যে আমি যে কাজটা করছি টিভিটা সারবেন কীভাবে, প্রথমে এটা পাওয়ার সুইচটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর যে আমাদের পাওয়ার সুইচ যেটা আছে এখানে, পাওয়ার সুইচ এবং মেন পাওয়ার সুইচ একসঙ্গে চাপ দেবেন। এই পাওয়ার সুইচটা চাপে ধরে রাখবেন, ধরে রাখার পর মেন সুইচটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর পাওয়ার সুইচটা চাপে ধরে রাখবেন। কতক্ষণ ধরে রাখবেন, যতক্ষণ আমাদের এই সমস্যাটা সমাধান না হবে ততক্ষণ এই সময় এটা আপনি ধরে রাখবেন। দেখেন আমাদের এটা ধরে রাখবো, এখন এক মিনিটও ধরে রাখতে হতে পারে, দেড় মিনিটও ধরে রাখতে পারে, দুই মিনিটও ধরে রাখতে হতে পারে, এমনকি পাঁচ মিনিটও ধরে রাখতে হতে পারে। আমাদের রেড ব্লু গ্রিন এটা ঠিক হয়ে গেল। যখন টিভিটা বন্ধ হবে, বন্ধ হওয়া না হওয়া পর্যন্ত পাওয়ার সুইচ চেপে ধরে রাখতে হবে। যখন পাওয়ার সুইচ চেপে ধরে রাখবেন, যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ এই পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবেন। এখন আমাদের রেড ব্লু গ্রিন ঠিক হয়ে গেল। আমাদের আবার দেখাচ্ছি জিনিস বিষয়টা, এটা সার্ভিস মোড। আমাদের রিমোট সার্ভিস মোড হলো মেনু 117, মেনু 117। এখানে কী হলো, সার্ভিস মোড আমাদের চলে আসলো। সার্ভিস মোড আসার পরে আমাদের সমস্যা ক্রিয়েট করে আমাদের এটা, এই যে আমাদের এখান থেকে এই মোড যখন চালু অফ হয়ে যাবে তখন আমাদের রেড ব্লু গ্রিন হয়ে যাবে। আবার আপনাদের করে দেখাচ্ছি রেড ব্লু গ্রিন কীভাবে হচ্ছে। আপনারা রেড ব্লু গ্রিন যখন হয়ে যাবে, আমাদের কাজ করতে লেগেই আমাদের বেশাদের হয়ে যায় রেড ব্লু গ্রিন। এই যে রেড ব্লু গ্রিন হয়ে গেল। আমাদের সমাধান করার বুদ্ধি একটাই, সরাসরি পাওয়ার চেপে ধরে রাখতে হবে। আচ্ছা, এই সুইচ অফ করে দিতে হবে মেন সুইচ, এবং এই সুইচ আর মেন সুইচ একসঙ্গে দিতে হবে। দেওয়ার পর টিভি অন হবে, অন হওয়ার পরে টিভিটা আবার বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা ওকে হয়ে গেছে। যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ চেপে ধরে রাখতে হবে।
আমার চেপে ধরো একটু ভুল ছিল, কানেকশনটা ঠিক মতো পাইনি। আবার দেখাচ্ছি, এই যে বন্ধ হয়ে গেল টিভিটা। এখন এটাকে চালু করলেই, এটা রেজিস্টার দিলেই এটা কার্যক্রম শুরু হয়ে যাবে। এই যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে এটা। আসসালামু আলাইকুম। আমরা যে সমস্যাটা দেখালাম, সমস্যাটা আমি নিজে পড়েছিলাম, আমি নিজে ঘাটে এটা ঠিক করলাম। এবং এটা সমস্যা ইউটিউবে এভাবে দেওয়া নাই কো র্যাঙ্কস টিভির, যার কারণে আমি এটাকে বাংলা ভিডিও অব করে আপনাদের জন্য প্রচার করলাম। ভালো লাগলে একটা লাইক দেন, একটা কমেন্টস দেন। আসসালামু আলাইকুম।